কাছাৰ জিলা যুব কংগ্ৰেছৰ সকলে মিলি আমি ৰাস্তা তোলাইছোঁ, আমি কুশপুতলিকা দাহ কৰিছোঁ। সেইটোৰ কাৰণ হ'ল, আপোনালোকে দেখা পাইছে যোৱাকালি আমাৰ নিখিল ভাৰত কংগ্ৰেছ কমিটি যুৱ কংগ্ৰেছ কমিটিৰ সভাপতি শ্ৰীনিবাস বিবিৰ যেদৰে পুলিচে অমানৱিকভাৱে অত্যাচাৰ কৰিছে, লাঠি চলাইছে, সেইৰ কাৰণে আমি গোটা যুৱ কংগ্ৰেছ আজি ৰাস্তা তোলাই আহিছোঁ। সেইটোৰ কাৰণে আমি প্ৰটেষ্ট কৰিছোঁ। আৰু অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসমৰ মন্ত্ৰী পীযুষ হাজাৰিকাক আজি আমি সকীয়ানি দিছোঁ যে বৰাক উপত্যকাক আহি দেখিছে কেইদিনমান পিছত পিছত ওনালোকে আহি থাকে, অহাৰ পিছত কোনো ডেভেলপমেণ্ট হোৱা নাই। আজি আমাৰ কাছাৰৰ ইমান বানপানী হৈছিলে, বানপানীৰ পিছত ইলোকে হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু পীযুষ হাজাৰিকা আহিছিলে সেই ফটো মাৰিবৰ কাৰণে আৰু চেলফি মাৰিবৰ কাৰণে। আজিলৈকে কাছাৰৰ মানুহে একো লাভৱান হোৱা নাই। আৰু আমাৰ কাছাৰৰ ছয় সাতজন মানুহ
সেই পানীত ডুবি মরিছিলে, আজিলৈকে সেই মানুহবিলাকে আজি কিবা এটা অনুদান পোৱা নাই। সেইকাৰণে আজি আমি অসমৰ মুখ্যমন্ত্ৰী আৰু অসমৰ মন্ত্ৰী পীযুষ হাজাৰিকাক আমি কুচপুতলিকা দাহ কৰিছোঁ, আৰু আগন্তুক পঞ্চায়ত নিৰ্বাচন আৰু এই বিধানসভা নিৰ্বাচনত সেই মুখ্য জবাব দিব কাছাৰৰ এবং বৰাকৰ মানুহে বিজেপিক প্ৰত্যাহ্বান জনাব। আমরা কাছাড় জেলা যুব কংগ্রেসের মাধ্যমে আমরা তিনটে কুচপুতুল দাহ করি আজকে। প্রথম কুচপুতুল মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা ডাঙরিয়া মহাশয়, আমরা ওনার কুচপুতুল জ্বালিয়েছি। কারণ আমরা দেখেছি বিগত বাজেটে, দুই দিন আগে যে বাজেট হয়েছিল, এই বাজেটে বিহারকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, অন্ধ্রপ্রদেশকে স্পেশাল প্যাকেজ দেওয়া হয়েছে, কিন্তু 2022 সালে ইতিহাসের মধ্যে সবচেয়ে বড় ফ্লাড হয়েছিল এই শিলচর শহরে। এই শিলচর শহরে ফ্লাড হওয়ার পর অনেক মানুষের ঘর বাড়ি নষ্ট হয়, অনেক কিছু লস হয়, মানুষের প্রপার্টি নষ্ট হয়। তখন গভর্নমেন্ট বলেছিলেন যে উনাদেরকে আজ মানে আর্থিক সাহায্য প্রদান করবে, আজকে 2 বছর চলে যায়। আজকে সেই 2 বছর পর 2024 আমরা ঘন ঘন দুইবার দেখতে পাই আমরা আস্তে আসামে আমরা ফ্লাড। কিন্তু আজকে হিমন্ত বিশ্ব শর্মা জাতির নাম নিয়ে বাঙালি হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করে থাকেন, কিন্তু সমাজের পক্ষে কোনো ভালো কাজ করতে পারে না। উনি একজন ব্যর্থ প্রধানমন্ত্রী, সরি মুখ্যমন্ত্রী, কেন বলছি এই কথা, উনি আজকে বিহারের মতো জেডিইউ যে দল, সহযোগী দল কেন্দ্রীয় সরকারে বিজেপির সঙ্গে, তারা স্পেশাল প্যাকেজ পায়, কিন্তু হিমন্ত বিশ্ব শর্মার সরকার থাকা সত্ত্বেও জনগণের সাথে স্পেশাল প্যাকেজ আসামের জন্য আনতে পারেনি। আমরা ধিক্কার জানাই পীযুষ হাজারিকা জলসম্পদ মন্ত্রীকে, উনি এই শিববাড়ি রোডের বাঁধের কাজ নিয়ে কি একটা ব্রিজ বানাবে, করিডোর বানাবে বলেছিলেন। উনি বলেছিলেন যে আমি আজকে এসে বলে যাচ্ছি 10 দিনের মধ্যে করিডোরের কাজ শুরু হবে। ওনার এই বক্তব্যর 10 দিন না, ওনার বক্তব্যর পর 10 দিন তো দূরের কথা, উনি আরও 10 দিন ভিজিট করে নিয়েছে বরাকবিলিতে, কিন্তু এখন পর্যন্ত কাজ ধরা হয়নি। বাঙালিদেরকে নিয়ে ছিনিমিনি আর খেলা যে চলছে এই বিজেপি সরকারের, অতিসত্বর শিলচর, গোটা বরাকবেলি, গোটা আসামের মানুষ এটার প্রতি এটা সঠিক জবাব দেবে। নীতিশ কুমারের আমরা কুচপুতুল দাহ করেছি। আমরা গতকালকে দেখেছি, গতকালকে ইউথ কংগ্রেসে যে আন্দোলন করেছিল বিহারে, বিহারের পুলিশ আমাদের মাননীয় প্রেসিডেন্ট, আমাদের অল ইন্ডিয়া ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শ্রীনিবাস বিবিজিকে গুরুতরভাবে আহত করেছে। নীতিশ কুমারকে বলতে যাই, উনার এই গুন্ডামি বেশি দিন আর চলবে না, পাল্টু রামে পাতলুন আস্তে আস্তে সবার সামনে খুলবে। আগামী 25 নির্বাচনে বিহারে এই পাল্টু রামকে তার পাতলুন খুলে সরকার থেকে ছিনে বেড়াবে বিহারের জনতা।